ইয়াসে ক্ষতিগ্রস্ত নদী বাঁধের ইট তুলে বিক্রির অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ইয়াস ঝড়ে ক্ষতি হয়েছিল নদীর বাঁধ, নদী গর্ভে ধুয়ে এবং ধসে গিয়েছিল মাটি, পড়েছিল হাজার হাজার ইট। এবার সরকারি সেই ইট প্রায় 25,000-এর মতো বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দন কুমারপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামী সমীর পাত্রের বিরুদ্ধে। স্থানীয় মানুষের অভিযোগ, সেই ইটগুলি অন্যত্র সরিয়ে রাখা নাম করে বিক্রি করে দিয়েছে সমীর বাবু। ইটগুলি বিক্রি করার সময় স্থানীয় মানুষ ভিডিও করতে গেলে তাদেরকে বাধা দেয় এবং হুমকি দেয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। এবং এখানটা নিয়ে আসা নিয়ে যাওয়ার সময় আমরা গ্রামের বেশ কিছু লোক আমরা প্রতিবাদ করতে আসি। আমাদের প্রতিবাদ করতে যারা এসেছিলাম আমি তাদের মধ্যে একজন মোবাইল করছিল। ওরা বলে, মোবাইল করছো কেন? আমরা বলি, তোরা যদি স্বচ্ছভাবে কাজ করিস আমাদের মোবাইল রেকর্ডিংটা করতে অসুবিধা কোথা? এই কথা বলতে ওরা মোবাইলটা কাড়িয়ে নেয়, ধাক্কাধাক্কি মারে, অনেক বচসা হয়, আমাদের কোনো কথায় কর্ণপাত করেনি। ইটগুলো নিয়ে ওরা যে যার মতো বিক্রি করে দেয়। তৃণমূল পঞ্চায়েত সদস্য শান্তিলতা পাত্র জানিয়েছে ইটগুলো অন্যত্র সরিয়ে রাখা হয়েছে কারণ রাস্তার উপর মাটি পড়া শুরু হয়েছে, কিন্তু ইটগুলি কোথায় রাখা হয়েছে দেখাবার কথা বললে তিনি এড়িয়ে যান। ওটা এই মাটি ফেলার জন্য ইটটাকে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় স্ট্রাইক করে রাখা হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি, আপনারা ইটটাকে বিক্রি করে দিয়েছেন, যারা অনেকে ভুল, কিংবা আপনারা যদি তদন্ত নেন সেটাও আমরা দেখাবো। না, আমরা দেখেছি বহু লোকের কাছে, বহু লোকের বাড়ি বাড়ি ইটগুলো স্ট্রাইক করা হয়েছে, তার মানে তারা বলছে আমরা কিনেছি। না, ওটা আমরা বললাম না, তঞ্চা নঞ্চা হয়ে গেছে, কিছু চুরি গেছে। এবার সেটাকে যদি অন্য কেউ অন্যভাবে বলে সেটা তো আমাদের জানা নেই।